ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার, প্রত্যেককে ওয়েলকাম। প্রত্যেকে অনেকেই প্রশ্ন করছেন আমাকে, স্যার এনআইওএস এর খবর কি? এনআইওএস ডিএলএড সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে তা নিয়ে আজকের এই সেশন। শুরুতে বলে রাখি যে এনআইওএস যারা ডিএলএড রয়েছে তাদের কিন্তু তারা প্রত্যেকেই ফাইট করছেন এখানে, এবং আজকে লাইভে নন্দনজিৎ ভোরা যে কথাগুলো বললেন তা সেখান থেকে আমি তথ্য কিছু তুলে ধরবো এই সেশনে। প্রথমত দেখুন, এখানে এনআইওএসদের চান্স কিন্তু ভালো রকম রয়েছে, এবং এটা কিন্তু সরকার যে 2017 সালের 22 সেপ্টেম্বর যে গাজেটটি তারা প্রকাশ করেছিল, তা যেটা এনসিটি যেটা প্রকাশ করেছে এখানে, সেটা কিন্তু যদি লাগু হয় তাহলে কিন্তু এনআইওএসরা চান্স পাবেন এখানে। এবং সেই চালু করা নিয়ে বা সেটা নিয়ে তারা কিন্তু মানে অনবরত প্রত্যেক রাজ্যেরই শিক্ষার্থীরা বা এনআইওএস যারা ডিএলএড করেছেন তারা কিন্তু প্রত্যেকেই যাচ্ছেন রাজ্যের বিভিন্ন মন্ত্রীমহল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, এবং তারা কিন্তু প্রত্যেকেই এই জিনিসটাকে শো করছেন। তারা প্রত্যেকেই বলছেন যে এটা কিন্তু আমাদেরকে সমাজের সাথে অবমাননা করা হয়েছে, বা 14 লাখ পরীক্ষার্থী আমরা কিন্তু রয়েছি এখানে। এবং সেই নিয়ে আগামী 18 তারিখ আমাদের দিল্লি অভিযান রয়েছে, যারা এনআইওএস ডিএলএড যারা রয়েছেন তারা প্রত্যেকে দিল্লি যাচ্ছেন সরকারের কানে কথাটা তোলার জন্য। রিভিউ পিটিশন এখন অবধি কোনো দাখিল করা হয়নি, দাখিল করা হওয়ার কথা চলছে এবং সেটা অ্যাকসেপ্ট হয় কিনা সেটা দেখার বিষয়। এনসিটি তাদের ওয়েবসাইটে জাজমেন্ট কপি এখনও পর্যন্ত তারা আপলোড করেনি, কারণ তারা সরকারের অনুমোদনের উপর ভরসা মানে ভরসা করে রয়েছে, এবং যেহেতু এটা ক্লিয়ার এখন অবধি নয়। আমরা দেখেছিলাম বিএড ভার্সেস ডিএলএড মামলা কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিয়ার একটা আপডেট পাওয়া গেছিলো, এখানে কিন্তু কোনোরকম কোনো ক্লিয়ার আপডেট পাওয়া যায়নি। আমরা কিন্তু এখান থেকে অনুমান করতে পারি যে এটা নিয়ে সবাই একটা সংশয়ে রয়েছেন, সবাই চাপে রয়েছেন ডিসিশনটাকে নিয়ে। এবং এটার ডিসিশনের কিন্তু আমরা দেখলাম আগের দিন আমাদের ধর্মেন্দ্র প্রধানের মহাশয়ের কাছে যাওয়া হয়েছিল, এবং সেখানে গিয়েছিলাম, উনি কিন্তু ব্যাপারটা ক্ল্যারিফাই করতে বলেছেন যে এক্স্যাক্টলি ব্যাপারটা কী বলা রয়েছে এখানে। তো আমের অ্যাট দ্য মানে লাস্ট পয়েন্ট হচ্ছে এটাই এখানে, যে প্রত্যেককে বলবো যারা এনআইওএস ডিএলএড রয়েছেন প্রত্যেককে বলবো চাইলে আপনারা একটু অংশগ্রহণ করুন এবং প্রত্যেক প্রিপারেশনটাকে কন্টিনিউ করে যান। এখনও অবধি প্রত্যেককে বলবো প্রিপারেশন প্রত্যেকে কন্টিনিউ করে যান, পরীক্ষা দেওয়ার মেন্টালিটি নিয়ে আপনারা এগিয়ে চলুন সামনের দিকে। প্রশ্ন করুন পরীক্ষা স্যার কবে হবে, পরীক্ষা কবে সেটাও একটা বড় প্রশ্ন, কারণ জানি আমরা সোমবার বা মঙ্গলবার মামলা উঠতে পারে, উঠলে কোনো আপডেট প্রত্যেকে প্রোভাইড করে দেবো। আপনার চ্যানেলে যুক্ত থাকুন, চ্যানেলে যুক্ত হয়ে থাকুন, প্রত্যেকে যে কোনো রকম আপডেট আসুক না কেন প্রত্যেকে প্রোভাইড করে দেবো। শুধু এটুকুই বলবো লাস্ট পয়েন্টে, যে প্রত্যেকে পড়াশোনাটাকে কন্টিনিউ করে যান, সে এনআইওএস ডিএলএড হন বা নর্মাল ডিএলএড হন, প্রত্যেকে বলছি আপনাদের কিন্তু এখন সব হারিয়ে গেছে, এবারটা এমন নয়, তাই প্রত্যেকে সুস্থ থাকুন এবং পড়াশোনাটাকে কন্টিনিউ করুন। যে কোনো রকম যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমি পাই তাহলে অবশ্যই শেয়ার করব, আর যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট না পাই তাহলে আমাকে ফোন করার এই ব্যাপারে কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমি পেলে আমি প্রপার শেয়ার করে দেবো এখানে। এতদিন পর্যন্ত বা এখনও পর্যন্ত কোনো সেরকম গুরুত্বপূর্ণ আমি আপডেট পাইনি এনআইওএস ডিএলএডদের নিয়ে, আপডেট পেলে আমি অবশ্যই চ্যানেলে শেয়ার করতাম। আপনাদেরকে বলছি আপনার চ্যানেলে যুক্ত থাকুন, যে কোনো রকম যদি কোনো আপডেট গুরুত্বপূর্ণ আসে আমি শেয়ার করবো চ্যানেলের তরফ থেকে। থ্যাংক ইউ, ভালো থাকুন প্রত্যেকে, সুস্থ থাকুন প্রত্যেকে।